বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত তমদ্দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে আমাদের একজন ভাই গোলাম কিবריה সৌদি আরব থেকে একটি প্রশ্ন করেছেন ওনার এক বন্ধু ওনার বন্ধুর স্ত্রী গর্ভবতী এবং ওনার বন্ধুর ছোট বোন এবং ছোট ভাইয়ের স্ত্রী ও গর্ভবতী মানে এক ঘরে তিন জন মহিলা গর্ভবতী তো ওনার ওই বন্ধুর মা ওনার কাছে একটি কুসংস্কার আছে যে যে এক ঘরে যদি তিনজন মহিলা গর্ভবতী হয় তাহলে একটি বাচ্চা মারা যায় তো ওনার মা যে ওনার বন্ধুর মা বন্ধুকে বললেন যে তোমার বাচ্চাকে তুমি নষ্ট করে ফেলো কারণ তোমার বোন আমি জানি যে এক ঘরে যদি তিনটি বাচ্চা একসাথে হয় তাহলে একটি বাচ্চা মারা যায় আর তোমার ছোট বোনের বাচ্চা আগে দুটি বাচ্চা নষ্ট হয়েছে তো এখন যদি এই বাচ্চাও নষ্ট হয় তাহলে আমি তোমাকে দায়ী করব এবং তোমাদেরকে তোমার বাচ্চা নষ্ট যদি না তুমি না করো তাহলে তোমাদেরকে আমি আমার বাসায় থাকতে দিব না এভাবে বলেছেন তো মোটামুটি আমি এই এই প্রশ্নের বলবো প্রথমে এই গোলাম কিবরি ভাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত এই কুসংস্কারটি একটি খুব একটি খারাপ ধারণা আমাদের রসুল সাল আলী আসসালাম একটি হাদিসে তিনি যে হাদিসটি ইমাম বুখারি রেওয়ায়ত করেছেন পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস যে আনাস বিন মালিক নদী আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে লা ওয়ালা ফাল ফাল আদুয়া ওমাল পাল কালী মাতুন তো ইমাম বুখারি হাদিসটি রেওয়াত করেছেন অর্থ হল যে যে রাসূল্লাহ সাল্লাহু সাল্লাম বলতেছেন যে কুসংস্কার মানে কুসংস্কার বলতে কিছু নেই মানে কুসংস্কার একটা পুরা মিথ্যা কথা কুসংস্কার বলতে কিছু নেই এবং রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি মানে সুন্দর কথা পছন্দ করতেন মানে সুন্দর কথা যখন শুনতেন এটা পছন্দ করতেন কিন্তু কুসংস্কার বলতে এরা বলতেছেন এটা পুরা মিথ্যে কথা এগুলো বলতে কিছু নেই তো আসলে মানুষরা যে কুসংস্কার করে আসলে এগুলো তাদের একটা মনের একটা ওয়াস মনের শয়তানের ধোকা আসলে কুসংস্কারটা মানুষদেরকে কুসংস্কার দিয়ে শয়তান মানুষদেরকে পাপে ফেলতে চায় আরেকটি হাদিসে যে হাদিসটি ইমাম আহমদ রে করেছেন এবং আবু দাউদ তিন হাজার নয়শো দশ নম্বর করেছেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে হাদিস আব্দুল্লাহ থেকে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আত্মীয়তু শির্ক এবং ইমাম আল আলবান এটাকে সহি বলেছেন আত্মীয়ারতু শির্ক মানে কুসংস্কারকে রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শির্কের সাথে তুলনা দিয়েছেন শির্ক বলেছেন তো এখানে প্রত্যেকটা কুসংস্কারের মধ্যে অর্থ পাখির কথা বলা হয় পাখির কথা বলার কারণ যে মানে আরব দেশে সালিয়া সময় তখন মানে কুসংস্কারটি বেশিরভাগ হতো পাখি দিয়ে মানে পাখি দিয়েই কুসংস্কারটি বেশি হতো মানে আপনার কেউ মানে বাহিরে গেল একটি পাখি দেখলো পাখিটা যদি ডান দিকে যায় তখন সে তার কাজে গেল যদি বাম দিকে যায় তখন সে কাজে গেল না এইভাবে সে মানে এক এক সমাজে মানে এক এক রকম কুসংস্কার হয়ে থাকে পাখি দিয়ে অথবা যে কোনো একটি পশু পশু দিয়ে কুসংস্কার করে থাকে অথবা আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক সময় বিভিন্ন রকম কুসংস্কার থাকে যে আপনি যদি কোথায় হেঁটে গেলেন মানে কোন একজন ব্যক্তি সে যদি হেঁটে যাচ্ছে আপনি যদি তার পিছন দিয়ে ডাকেন পিছন দিয়ে ডাকাটাকে সে মনে কু কুসংস্কার মনে করে কারোর বাসায় ঢুকলেন মানে কেউ যদি এক মানে এক দরজা দিয়ে ঢুকলো আবার যদি সেম দরজা দিয়ে বাইর হয় এটা কুসংস্কার মনে করে মনে করে যে এক দরজা দিয়ে ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে হতে হবে আবার কোনো দোকানদার যদি দোকান খুলে প্রথম যদি তার কাস্টমার আসে প্রথম কাস্টমার আসে যদি দাম দর করে মনে করে তার প্রথম প্রথম কাস্টমার দাম দর করলো তাহলে আমার পুরো দিনটা খারাপ যাবে এরকম বিভিন্ন কুসংস্কার কুসংস্কার করে করে মানুষ থাকে কিন্তু কুসংস্কারটি আসলে পুরো ফালতু কথা একটি এটা আল্লাহ ভান তার উপরে তাওক থাকে না এটা আল্লাহর থেকে ভরসা থাকে না এটা একটা শয়তানের পুরা ধোকার মধ্যে মানুষ একটা পুরো একটা শয়তানের ধোকা মানুষের কুসংস্কার অনেক দাঁড়া নাকি দুর্বল কুসংস্কার এসে যেতে পারে কিন্তু এসে গেলে কি করা এবং যদি আসে যায় কি করতে হবে এখানে আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলু যে হাদিস বলেছেন হাদিসটি ইমাম আহমদ রেবাদ করেছেন সাত হাজার পাঁচচল্লিশ নম্বর হাদিস যে আবদুল্লাহ বিন আমর থেকে হাদিসটি রসুল্লাহ আলাইহি আলুসাল্লাম বলেছেন যে মান রাদু তিয়ারু হাজাতিন তোকদ আশরাক মানে কাউকে যদি তার একু সংস্কারটি ফিরিয়ে আনে এটা খুব ডেঞ্জারাস মানে আপনাকে আপনি কুসংস্কার সংস্কার হরকে চলে আসতে পারে আপনার মনে কিন্তু বড় কথা হলো এই কুসংস্কার আপনাকে আপনার কাজ থেকে ফিরিয়ে আনবে এটা খুব বেশি ডেঞ্জারাস রাসূলুল্লাহ কে বলে বললেন কি কাউকে যদি তার এই সংস্কার তাকে কাজ তার কাজ থেকে ফিরিয়ে আনে মানে আপনি কেউ কোন একজন ব্যক্তি সে ঘর থেকে বাইরে হলো একটা পাখি দেখলো পাখি যদি সে মনে করে যে পাখিটি ডান দিকে যায় তাহলে ভালো খারাপ আজ বাম দিকে গেলে খারাপ একটা শরীফ বললাম এখন যদি পাখিটি বাম দিকে গেল তখন সে মনে করলো আমার খারাপ হবে সে ঘরে ফিরে আসলো মানে তাকে এই কুসংস্কার তার ঘর বা তার কাজ থেকে ফিরিয়ে আনলো যে নাকি এই কাজটা করবে সে শিল্প করলো

اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك أو اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك أي تهلو কারোর যদি কুসংস্কার মাতার মনে চলে আসে তখন সেই জন্য এই দোয়াটি করে এবং আল্লাহর কাছে ইস্তিক ফার করে তব করে আল্লাহ যেন তাকে মাফ করে কারণ এটা এরা সোল্লা সাল্লাহ আলী আসাল্লাম মানে শিরকের সাথে তুলনা দিয়েছেন তো এটা হলো কুসংস্কারের কিছু হাদিস আমি আপনাদের সাথে বর্ণনা করলাম আরও অনেক হাদিস পাওয়া যায় কুসংস্কার সম্পর্কে দ্বিতীয়ত আমার এই ভাইয়ের যে মা ওনাকে যে অর্ডার করেছেন ওনার বোর বাচ্চা নষ্ট করার জন্য যদিও মা বাপের কথা অনুগত মা বাপকে অনুগত করা একটু অনেক বড় একটা ইসলামের কাজ যে আল্লাস ওয়া আলার পরেই মা কে অনুগত্য করতে হবে কিন্তু একটি কথা আছে যে লাতা আতা লিমা হ লুক ইন ফি মা সিয়াতিল যে কোনো একজন একজন মানুষের মানে অনুগত্য করা যাবে না যদি এই অনুগত্যটি খালেক যে যে অনুগত্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাপ হয়ে থাকে মানে আপনাকে যদি আপনার মা বাপ এমন কথা বলে যে এটা আল্লাহর পাপ পাপটি করা যাবে না ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা যে অনেক অনেক সময় দেখা যায় মা অনেক 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 মানুষ যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা মুসলিম ছিল তাদের মা বাপ তাদেরকে জোর করে তোমরা কাফের হয়ে যাও না মা বাবার কথা শোনা যাবে না এভাবে এই ওনার এই মা যে ওনাকে যে বর্ডারটা দিয়েছেন ওনার বাচ্চা নষ্ট করার জন্য এবং ওনার মার কাছে এই কুসংস্কারটি আছে ওনার মার কথাটি শোনা যাবে না কারণ এটা এটা একটা আল্লাহর পাপ তো ওনার মাকে সুন্দর করে বুঝিয়ে হাদিস দিয়ে বুঝাতে হবে বলতে হবে যে মা এটি একটি পাপ এটা কুসংস্কার রসাল্লা সাল্লাম কুসংস্কারকে শিরকের সাথে তুলনা দিয়েছেন এটা যে নাকি যার যার অন্তরে কুসংস্কার কুসংস্কার থাকবে তার মধ্যে আল্লাহর ভরসা থাকবে না আল্লাহর উপরে তাক থাকবে না সুতরাং মাকে বোঝাতে হবে কিন্তু মার কথা শোনা যাবে না মা যদি ওনার সাথে খারাপ ব্যবহার দিয়েও যায় মার সাথে ভালো ব্যবহার দিতে হবে এবং উনি কোনো সময়ে ওনার এই কারণে বাচ্চাকে নষ্ট করতে পারবে না আমি আশা করব আল্লাহ ওয়া তালা আপনার আপনার বোনের আপনার ভাইয়ের সবার যে বাচ্চাকে আল্লাহ সফহানুআ তালা নেয়ার দান করে সবাইকে বাঁচিয়ে রাখে এবং আপনাদের সংসারে আল্লাহ সুফাহতালা সুখ দেয় এবং আপনার মাকে আল্লাহ সুফান তালা এই কুসংস্কার থেকে কুসংস্কার থেকে আল্লাহ সফহনতাল ওনাকে ওনাকে দূরে রাখে